হ্যালো স্যার, স্যার বলছিলাম যে গার্গ, হ্যাঁ গার্গী ঘোষের 2017 টেস্টের জন্য যে টাকাটা দিয়েছিলাম সেটা রিটার্ন দেবেন বলেছিলেন। কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে গোলাহাট। গোলাঘাট? হ্যাঁ গার্গী ঘোষ? হ্যাঁ গার্গী ঘোষের জন্য যে টাকাটা দিচ্ছিলাম আমি বলেছিলেন যে রিটার্ন দেবো, তাই বলছিলেন। 2017? হ্যাঁ 2017। আচ্ছা কত দেওয়া আছে? 5 দেওয়া। আচ্ছা একটু টাইম লাগবে দিয়ে দেবো। না 1 মাস টাইম নিয়েছিলেন আপনি, দিয়ে আবার 10 দিন দিলেন। আমি কিছুদিন টাইম লাগবে দেখতে পাই। হ্যাঁ বলবো কিন্তু অবশ্যই তো বুঝতে পারছি, কিন্তু পরের ডে কবে আবার জানবো সেটা বলুন। 3 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে একটা কিস্তি দেবো, তারপরে একটু টাইম নিয়ে আবার দেবো। একবার সবাইকে মোটামুটি মাস থাকে টাইম হবে সবাইকে দিয়ে দেবো। তাহলে প্রথম কিস্তিটা কবে দেবেন সেটা বলুন। প্রথম কিস্তি 10 দিনের মাথাটা ফোন করবো, ঠিক আছে? তাহলে এই নাম্বারে ফোন করবেন। হ্যাঁ বুঝলে ফোন করবেন, ঠিক আছে ফোন। আর অ্যাডমিটের পিছনে লেখা আছে নাম্বার, দুটো নাম্বারই লেখা আছে দেখবেন। গার্গী ঘোষ, তাই তো? কার মাধ্যমে এসেছিলেন? আমি এসেছিলাম সুমিত শাহ, আপনার ভাগ্নের সাথে। ও বুঝতে পেরেছেন? এবার আমার বাবা গিয়েছিল, বাবা বাবা পিডব্লিউতে চাকরি করে। সুমিত সাহা? সুমিত সাহা আপনার ভাগ্নের সাথে গিয়েছিল। ২০১৭ সালের প্রাথমিক টেট পরীক্ষার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে 5 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে বড়ুয়া তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিরুদ্ধে। রবিবার সামাজিক মাধ্যমে একটি অডিও টেপ ভাইরাল হয়, যার সত্যতা মধ্যবঙ্গ নিউজ যাচাই করেনি। অভিযোগ, বড়ুয়া থানার ওলাহাট গ্রামের গৃহবধূ গার্গী ঘোষের স্বামী দীপক মণ্ডলের সঙ্গে বিধায়ক জীবন কৃষ্ণ সাহা 5 লক্ষ টাকা ফেরত দেওয়া নিয়ে মাস তিনেক আগে একটি কথোপকথন হয়। সেই কথোপকথনের অডিও ক্লিপ এদিন ভাইরাল হতেই এলাকা জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। দীপক মণ্ডল এই কথোপকথন তার সঙ্গে বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বলে দাবি করলেও এই অডিও ক্লিপ তিনি ছড়াননি বলেই দাবি করেছেন। পুরোটা আমি রেফারেন্সে গিয়েছিলাম, অ্যাডমিট দিয়ে আসি, আমি মিসেসকেও নিয়ে গিয়েছিলাম। প্রথমে দিয়েছিলাম 80,000 টাকা মিসেসে আমাতে গিয়েছিলাম, সম্ভবত ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে। তারপরে বললো যে এখন এটাতে রাখলাম, এতে তো হবে না, আরও প্রয়োজন। তো উনি কন্ট্যাক্ট করেছিলেন যে 5 লাখ লাগবে পুরো, তবে আমি কাগজ পাঠাবো। যে যে করে হোক আমরা বাবা আমি টাকা জোগাড় করে, তারপরেই কদিন পরে আমরা গিয়েছিলাম, গিয়ে 4,20,000 দিয়ে এসেছিলাম, যে টোটালে হচ্ছে 5 লাখ টাকা। তারপরে পরীক্ষা হলো, পরীক্ষা হওয়ার পরে টেট রেজাল্ট দেখি যখন, তখন নট কোয়ালিফাইড দেখায়। তখনই আমার টেনশন লাগে যে এরপরে নেট টেট কোয়ালিফাইড দেখাচ্ছে না, তাহলে আমি একবার ফোন করে দেখি। ফোন করলাম, তাহলে দেখছি দেখছি হবে, রেজাল্ট লিস্টের নাম না থাকলেও অসুবিধা নেই, দেখছি দেখছি। তারপর হঠাৎ একদিন ফোন করে দেখি, সেদিন বলছে যে টাকাটা রিটার্ন নিতে হবে, হবে না রিটার্ন নিতে হবে। হ্যাঁ তারপরে বললো, আমি তাহলে বললাম কদিন পরে ফোন করবো, আবার 10 দিন পরে ফোন করো। দিয়ে আবার 10 দিন পরে ফোন করি, তখন উনি বললেন যে টাকাটা দেবো, কিন্তু 3 কিস্তিতে টাকাটা দেবো। আমি আস্তে আস্তে হলাম যে টাকাটা পাওয়া যাবে। তারপরে ফোন করছি, তখন 10 দিন দেখাচ্ছে, যতবারই ফোন করছি 10 দিন দেখাচ্ছে। 10 দিন করতে করতে আজকে আপনার 4-5 মাস হয়ে গেল, ঠিক আছে? 4-5 মাস হয়ে যাওয়ার পরে আর এখন ফোন করলেও রিসিভ করছেন না, কেটে দিচ্ছেন, ফোন রিসিভ করছে না। কাল থেকে ফোন করছি, রিসিভ করছে না। যদিও বড়ুয়ার বিধায়ক জীবন কৃষ্ণ সাহা এই অডিও ক্লিপের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, এই অডিও ক্লিপকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। দেখুন, এই বিষয় নিয়ে যারা প্রতিনিয়ত দলকে কলুষিত করার, দলের MLA কে কলুষিত করার চেষ্টা করছেন, এই বিষয়টা আমার কাছে এসেছে। আমি আইনের দ্বারস্থ হব, আমি আইনের আশ্রয় নিয়ে এবং তার সাথে সাথে আমার দলের উদ্বোধন কর্তৃপক্ষকে আমি বিষয়টি জানাবো।